অর্থনীতি এবং নৈতিকতা হচ্ছে নিয়ম মেনে চলা, সেটা হতে পারে সমাজের নিয়ম, ধর্মীয় নিয়ম, রাষ্ট্রীয় নিয়ম বা আইন। সঠিক এবং ভুল ও খারাপ আচরণের মধ্যে শ্রেষ্ঠ নীতি, নিরপরাধ বন্দীদের মুক্তি দিতে হবে, বিষয়টি সরাসরি নৈতিকতার উদাহরণ। মূল্যবোধ আচরণ নীতির একটি বিশেষ রূপ। কোন প্রক্রিয়াটি কতটা সত্য বা ভুল তা নির্ণয় করে নৈতিকতা। পারমাণবিক অস্ত্র নির্মাণ নৈতিকতার বিষয়। নৈতিকতা একটি নির্দিষ্ট দর্শন, ধর্ম বা সংস্কৃতি বা আচরণ বিধি থেকে প্রাপ্ত মানদণ্ড। এটি সর্বজনীন। নৈতিকতা ও বিশেষত ধার্মিকতা বা ন্যায় সঙ্গততা এর সমর্থ। সাংস্কৃতিক আপেক্ষিকতা, যা সঠিক এবং ভুল নীতিগুলি নির্ধারিত করে বা প্রাসঙ্গিক সংস্কৃতিকে ঠিক সময়ে পরিচালনার জন্য যা ঘটে তা নিয়ম হয়ে যায়। নৈতিক অহংকার, স্বর্গীয় আদেশ বা আদেশ তত্ত্ব, পূর্ণ নীতি, নারীবাদী নৈতিকতা, উপযোগিতা কাণ্ড বা তার দর্শন, অধিকার ভিত্তিক তত্ত্ব, নীতি ও নৈতিকতা। নৈতিক চিন্তা ভাবনা বড় একটি সম্প্রদায় বা সমাজের জন্য সঠিক এবং ভুল হিসেবে যা নির্ধারিত করা হয়। নীতিশাস্ত্র অধিকার, দায়িত্ব, ভাষা ব্যবহার, নৈতিক জীবন পরিমাপ করার অর্থ কি এবং লোকেরা কিভাবে নৈতিক সিদ্ধান্ত নেয় সে সম্পর্কে যত্নশীল, কারণ নৈতিক মূল্যবোধ মানদণ্ডের সাথে ধারাবাহিকভাবে কাজ করা, বাচ্চারা ভাগ করে নেওয়া, সহায়তা করা, সহযোগিতা করা, যোগাযোগ করা, সহানুভূতি জানানো, এসব পরিবার থেকে শিখে থাকে। তারা অন্যদের সম্পর্কে উদ্বেগ প্রদর্শন করতে করতে পরে পেশাদার এবং নৈতিক আচরণ প্রদর্শন করে। নৈতিকতা ছাড়া সমাজের সঠিক বা ভুল আচরণ কি তা জানা যায় না। নৈতিকতার উদাহরণ হলো যা তাদের নয় তার চাওয়া ভুল এটা বিশ্বাস করা, যদিও তা কেউ জানতে পারে না, কারণ নৈতিকতা আপনার সর্বাধিক উন্নতির জন্য সহায়ক এবং আপনার যে কোনো লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা নিশ্চিত করে। নৈতিকতা আপনার শিক্ষা এবং ধারণা এবং আপনার পরিবেশ সম্পর্কে আপনার উপলব্ধ জ্ঞান। আপনি সবচেয়ে যুক্তিসঙ্গত উপায়ে ব্যক্তিগত হিসাবে কাজ করবেন। এখানে নৈতিকতার তিনটি উৎস রয়েছে যা যে কোনো কাজের নৈতিকতা নির্ধারণ করে: অভিপ্রায়, নৈতিক বস্তু ও পরিস্থিতি। অনেক পিতামাতাই তাদের সন্তানদের কেবল বড়দের শ্রদ্ধার বিষয়ে শেখান, তবে এটি ভুল। পরিবার বাচ্চাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সামঞ্জস্য এবং সমঝোতা, মানসিকতার সাহায্য করা, ধর্মকে শ্রদ্ধা করা, বিচার, সততা, কখনোই কখনোই কাউকে আঘাত না করা, এগুলো পরিবার থেকে শিখবে। সৃষ্টিকর্তা যথাযথ নিয়ম নীতি অনুমোদন করেছেন, কারণ তিনি সঠিক এবং ভুল কার্যকলাপগুলি অস্বীকার করেছেন। নৈতিক ধর্মতাত্ত্বিক বস্তুবাদ বা বস্তুনিষ্ঠতা। সুতরাং নৈতিকতা সৃষ্টিকর্তার ইচ্ছা থেকে স্বাধীন, তবে যেহেতু তিনি সর্বজ্ঞ তিনি নৈতিক বিধিগুলি জানেন এবং যেহেতু তিনি নৈতিক তাই তিনি সেগুলি অনুসরণ করেন। সুতরাং নৈতিকতা এবং নৈতিকতার সমতুল্য কোনো জিনিস নেই।
একজন ব্যক্তি নৈতিক হয় যদি সেই ব্যক্তি নৈতিক নিয়ম অনুসরণ করে, একজন ব্যক্তি নৈতিক হন যদি সেই ব্যক্তি নৈতিক আচরণ করে, এমন নীতিগুলি সম্পর্কে সচেতন হন এবং সেই নীতিগুলি অনুসারে কোন পদ্ধতিতে কাজ করেন, যদি ব্যক্তি অনৈতিক হয় সে উদ্দেশ্যে না করে। যে নৈতিক নয় সে অতিথি পরায়ণতা পছন্দ করে না। কোন ব্যক্তির সত্তা কি তা তার চরিত্র দ্বারা নির্ধারিত হয়। বিশেষত কোন ব্যক্তির বেঁচে থাকার এবং জীবনের দীর্ঘ পরিসরে সাফল্য লাভ করার জন্য প্রয়োজন নীতি। একমাত্র জনসাধারণই নৈতিকভাবে আইন করতে পারে। জনসাধারণের স্বার্থকে আরো শক্তিশালী অগ্রাধিকার দেওয়ার আরো একটি কারণ হল কেবল জনসাধারণই নৈতিকভাবে কাজ করতে পারে। এটি প্রায়শই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, কারণ নৈতিকভাবে কাজ করবে এমন ব্যক্তিদের অন্যের প্রয়োজনে তাদের স্বার্থ ত্যাগ করতে হয়। শিশুদের পরিবেশ নানান উপায়ে তাদের নৈতিক বিকাশের উপর প্রভাব ফেলে। প্রাপ্তবয়স্ক এবং সমবয়সী পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং বিশ্বাস এবং পিতামাতার কার্যকলাপ নৈতিকতা গঠনে সহায়তা করে। আইন এবং নৈতিকতা এমন দুটি আদর্শিক ব্যবস্থা যা মানব সম্প্রদায়ের আচরণ নিয়ন্ত্রণ করে এবং তা সেই ব্যক্তির মধ্যে সুরেলা এবং কার্যকর আন্তঃব্যক্তিত্ব গড়ে ওঠে, যা একে অপরকে অধিকারের বাহক হিসেবে স্বীকৃতি দেয়। এটি কোন গোষ্ঠীর জন্য এমন আইন যা অনিবার্য কারণেই উপেক্ষা করা যায় না। কোন ব্যক্তির ইচ্ছাকৃত ক্রিয়া বা নীতির নিষ্ক্রিয়তার কারণে নেতিবাচক ঘটনা ঘটে। নৈতিক মন্দের উদাহরণ হত্যাকাণ্ড বা অন্য মন্দ ঘটনা হতে পারে, যা কাউকে প্রায়শই দায়ী বা দোষী বলে মনে করা হয়। তিনি তার নৈতিকতা বা গুণাবলীর জন্য পরিচিত ছিলেন না। স্পষ্টতই নৈতিকতা সম্পর্কে জুলিয়ার নিজস্ব ধারণা ছিল। ফিলিপ স্বাভাবিকভাবে নিস্তেজ এবং জল ছিল। তিনি এআই এর অধিক নৈতিকতার প্রতিবাদ করেছিলেন যতক্ষণ না সে তার সতীত্ব হারিয়েছিলেন। অবশেষে কয়েক বছর আগে সার্গেসিকে ছেড়ে দিয়েছিলেন। এসবই নৈতিকতার উদাহরণ। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন।